ওপেনিং শো হয়েছে আপনার সিনেমার, তো কেমন লাগছে আসলে? বাংলাদেশে দুস্তারাম মার্দমিশ ও ফারহাঙ্গিশ ও হামকরাই কি ইঞ্জ। উনি বলেছেন যে প্রথমে আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, কারণ হচ্ছে দেশের হিস্ট্রি কালচার, এখানকার খাদ্যাভ্যাস, এখানকার মানুষের চলন বলন, এগুলো সবই আমার পছন্দ হয়েছে। এবং এখানে যেহেতু কাজ করেছি, এখানকার যারা শিল্পী রয়েছে তাদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং এ কারণে দেখা গেছে যে আমি আমার পরবর্তী ফিল্ম যেটি আমি কাজ করতে চাই এটি আমার জন্য একটি বড় ধরনের এই কাজ ছিল, একটা উপকার হয়েছে, আমার একটা বড় উপকার হয়েছে। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে এমন একটি কাজ, অসাধারণ একটি কাজ করতে পেরেছি। আপনি কোন চিন্তা থেকে বাংলাদেশের একটা র গল্পকে এমনভাবে উপস্থাপন করলেন আসলে, মানে কোনো ধারণা ছিল কি না আসলে? اولین چیزی که اولین باری که اومدم بنگلادش این ریکشامن ها خیلی جلو چشم بودن. আমি প্রথমবার যখন বাংলাদেশে এসেছি আসার পরে প্রথম যেই জিনিসটি আমার নজর কেড়েছে এবং আমার কাছে খারাপ লেগেছে, বিশেষ করে আমার রিক্সাওয়ালাদের, যে তারা এত কষ্ট করে। এবং আমি দেখেছি যে সম্ভবত দুটো বা তিনটি দেশে হয়তো বা রিক্সা চালায় ভাবে, এবং এটি দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু একটা করা উচিত এদের নিয়ে। মানে দম্বলে এই বাহুনে বুদাম বে ফারহাঙ্গ ও খুনবাদে হয় বাংলাদেশি নাজদিক বিষাম খুব ইনার এন্তখাব কেয়ালাম। আমি এমন একটি সময়ের সুযোগের অপেক্ষা ছিলাম যে যেটি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের হিস্ট্রি কালচার এবং বাংলাদেশের যে মানুষের যে একটা আলাদা একটা অনুভূতি আছে, একটা ভালো মন আছে, সেটি তুলে ধরার এটি আমি চেষ্টা করেছি এই গল্পের মাধ্যমে। আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না আসলে? খুব মানে হাম জয়া হাম সুমন হাম সুমি হেরফেই বুদান মিটুনিসিন বহাম তাওয়ামল করি মুশকিল আসলে মান বলছে যে আসলে সিনেমার ভাষা তো সব জায়গায় সকল ক্ষেত্রে এক এক, এ কারণে শিমুর মতো একজন দক্ষ অভিনেত্রী ছিল, জয়া পাতো অবশ্যই অসাধারণ অভিনেত্রী, সুমন ভাই ছিলেন, তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং এ কারণে পেয়েছে। কিন্তু সবচেয়ে আমার কষ্টের জায়গা ছিল বিশেষ করে এই বাচ্চা, এই সাথী যে শিশু শিল্পী ওকে নিয়ে, কারণ সে তো কানে শুনে না, তাকে বোঝানো, তাকে তার সঙ্গে কথা বলা, এটি আসলে আমার জন্য কষ্টে ছিল। এবং আমি আসলে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে কাজটি করেছি, প্রচণ্ড কষ্ট করতে হয়েছে এবং আসলেই আমার জন্য কষ্ট করছিল। আমাদের প্রত্যেকটি স্পটে প্রচণ্ড ভিড় ছিল, আমরা বিভিন্ন জায়গায়, আমরা রাস্তায় গিয়েছি, আমরা বাজারে গিয়েছি, আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, যেখানে গিয়েছি এত রকম মানে সেখানে ভিড় ছিল, আমরা তার মধ্যেই কিন্তু আমরা কষ্ট করে সিনেমাটি তৈরি করেছি। হ্যাঁ, এবং এটা মূলত সম্ভব হয়েছে ইরান এবং বাংলাদেশের দুটো গ্রুপ, তারা আসলেই ভালোবেসে কাজটি করেছে, এ কারণেই সম্ভব হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যেটি বলেছে আসলে ওনার এটি নিয়ে দুটো ফিল্ম বাংলাদেশ নির্মাণ করেছে, একটি লিন্ডা ডে ছিল আর একটি হচ্ছে ওটি তার ফিল্ম ছিল না, কিন্তু ফেরেশতে হচ্ছে তার নিজের সিনেমা, তার নিজের বাচ্চার মতোই, এবং সে তার নিজের কষ্ট করে সিনেমাটা তৈরি করেছে। এবং তার ইচ্ছে হচ্ছে যেহেতু এটি ফজর ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে এই ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে, এবং মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, পুরো ইরানিদের সঙ্গে 105টি সিনেমা থেকে 22টি সিনেমা সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমাদের ফেরেশতে রয়েছে। এবং সে চাচ্ছে যে এর মাধ্যমে ইরানের যারা মূল ক্যাটাগরি, যারা পরিচালক এই ক্যাটাগরি, তারা এটি দেখুক এবং তারা ভাবুক যে বাংলাদেশে আসলে এই কাজ করা সম্ভব কি না। এবং এটি যদি তেহরানে যদি এটি ব্যাপক সাড়া ফেলে, তাহলে আমি মনে করি যে ইরানের যারা নতুন যারা পরিচালক রয়েছে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে, ইরানের শিল্পীরা বাংলাদেশের সঙ্গে কাজ করবে, এবং নতুন একটি জায়গা, নতুন একটি দিগন্ত আমি উন্মোচন করতে চাই, এবং আশা করছি ফেরেশতের মাধ্যমে সেটি সম্ভব।